বিশ্বের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি করল চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দূষণাক্রান্ত দেশ হচ্ছে চীন, আর ধোঁয়া ও অতিমাত্রায় দূষণের কারণে সুনির্দিষ্টভাবেই দেশটির রাজধানী বেইজিংকে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চীন একটি মিশন গ্রহণ করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করা। আর তাই চীনা সরকার বিশ্বের সবচেয়ে বৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণ সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছে। এমনকি এই প্রকল্প থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন হচ্ছে বলেও তারা নিশ্চিত করেছে। জানা গেছে, সানগ্রো পাওয়ার সাপ্লাই নামের একটি ফার্ম 40 মেগাওয়াট সম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করে, যেটি বন্যায় ক্ষতিগ্রস্ত চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের একটি কয়লাখনি শহরের পানির উপর নির্মিত হয়েছে। স্থানীয় একজন সরকারি কর্মকর্তা জানান, এ প্রকল্পটি যে শুধু এ অঞ্চলের জমির পূর্ণ ব্যবহার করেছে এমন নয়, এটি বন্যার ফলে জমির যে সংকট তৈরি হয়েছিল তাও হ্রাস করেছে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য পৃথিবীতে কয়লাখনির যে ক্ষতিকর প্রভাব ছিল তাও কমিয়ে আনছে। অন্যদিকে চীনা সরকার গ্রিন সুপার পাওয়ার হতে এরই মধ্যে নন ফসিলস ফুয়েলের অজীবাশ্ম জ্বালানি ব্যবহার 20% উন্নীত করার অঙ্গীকার করেছে। একদিন জ্বালানি তেল গ্যাস কয়লা থাকবে না, ফুরিয়ে যাবে। চীন যখন আনহুই প্রদেশের একটি কয়লাখনি শহরের পানির উপর সৌরবিদ্যুৎ তৈরি করছে, তখন আমাদেরও উচিত রামপাল কয়লাভিত্তিক প্রকল্প বাতিল করে প্রকৃতিকে কাজে লাগিয়ে পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা।